আজ আমাদের ভিডিওর যাত্রা শুরু হচ্ছে জয়নগর স্টেশন থেকে। যাব কোথায়? নিমপিড আশ্রম। তাই ঝটপট স্টেশনের বাইরে চলে এলাম। তারপরে স্টেশনের বাইরে এসে অটো স্ট্যান্ড থেকে নিয়ে নিলাম একটা অটো। মাথা পিছু নিমপিড আশ্রম যেতে এক একজনের অটো ভাড়া পড়ে 15 টাকা। খুবই কম সময়ের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন নিমপিড আশ্রমে। আসুন এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। ভিতরটা খুবই সুন্দর করে সাজানো আছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন। ভিতরে প্রবেশ করি, মা দিকে সুন্দর বসবার ব্যবস্থা আছে এবং সুন্দর এখানে একটা বাগান তৈরি করা আছে। আশপাশটা সবুজে সবুজ হয়ে আছে এবং খুবই সুন্দর পরিবেশ এটা। তবে আপনাদের বলে রাখি, এই সামনে যে মূল গেটটি দেখতে পাচ্ছেন, গেটের ওপার থেকে কিন্তু মন্দিরের ছবি তোলা বা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ। তাই মন্দিরের বাইরের গেট থেকেই আমি মূল মন্দিরের ভিডিওটি করেছিলাম। আপনার কাজ হলো প্রথমেই মন্দিরে এসে 10 টাকা দিয়ে এই কুপনটি কেটে নেওয়া, যাতে দুপুরে আপনি ভোগ গ্রহণ করতে পারেন। কুপন কেটে নিয়ে আমরা চলে এলাম বাইরে ব্রেকফাস্ট করতে। পুরি তরকারির সাথে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম। রামকৃষ্ণ আশ্রমেরই বিভিন্ন বিল্ডিং আশপাশে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, সেগুলো আপনাদের দেখাবো এবং অবশ্যই এলে এগুলো ঘুরে দেখবো। দেখুন এখানে এটা অডিটোরিয়াম হচ্ছে নিমপিড আশ্রমের আন্ডারে। অডিটোরিয়ামটা কত বড়! দেখুন এখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, এবং ঠিক আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে এটা, এখানে একটা দুর্গা দালান, দুর্গা ঠাকুর পুজো এখানে হয় বা বিভিন্ন প্রোগ্রামও হয়, সেটা আবার নতুন করে ভালো করে জিনিসটা তৈরি করা হচ্ছে। তো অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেলাম, দেখি আশপাশে আর কী আছে দেখার। এরপর আমরা দেখে নিলাম কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের। আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, ভিতরটা খুবই সুন্দর করে সাজানো আছে। এখন বেশি ভিতরে এটাই যেতে দেয় না, এর ভিতরে ছোট করে নার্সারিরও ব্যবস্থা আছে। এরপর আমরা চলে এলাম বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কেন্দ্রতে। এর ভিতরে আপনি গোশালা পাবেন, যেখানে বিভিন্ন ধরনের গরু আছে এবং তাদের ট্যাগ নাম্বার আছে। এখানে পুরোপুরি অর্গ্যানিক সার পাওয়া যায়। এর ভিতরে একটি বিল্ডিং আছে যেখানে আপনি অর্গ্যানিক সার, মধু, বিভিন্ন জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এই তো এখানে একটি বড় নার্সারি পর্যন্ত আছে যেখানে আপনারা গাছপালাও কিনতে পারেন। এই দেখুন এর ভিতরে বিভিন্ন সারের ব্যবস্থা করা আছে, এখানে আপনি কাউন্টারে বিল করে আপনি নিতে পারেন। দেখুন মধু আছে, আমি একটি মধু নিয়েছিলাম এবং বাড়িতে এসে সত্যি মধুর স্বাদটা খুবই সুন্দর ছিল। এই সব জিনিস এখানে বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে এগুলো নিতে পারেন। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, এখানে বসবার সুন্দর ব্যবস্থা করা আছে, রুমটা খুবই সুন্দর। এবং সবচেয়ে বেশি যেটা সুন্দর সেটা হচ্ছে এখানে যে মধু কীভাবে প্রসেসিং করা হয় বন থেকে আসার পরে, সেইটা আপনাদের দেখাবো, দেখুন। এটা হচ্ছে সুন্দরবন থেকে মধু আসার পর এখান থেকে মধু প্রসেসিং হয়, তার ম্যানুফ্যাকচারিং মেশিন। রেড আইভরি ম্যাঙ্গো, বিভিন্ন গাছ। হ্যাঁ বৃষ্টি তো হবে, বৃষ্টি বর্ষাকালে বেড়াতে এসছ। সুপারি চারা, এদিকে ড্রাগনের চারা, প্রচুর আম গাছের চারা আছে, প্রচুর আম গাছ, লেবু গাছ, ঠিক আছে, অনেক ধরনের গাছ আছে এর ভিতরে, প্রচুর গাছের চারা ভর্তি। যেতে পারছি না সামনে থেকে, কারণ এটা পুরো জল হয়ে আছে, কাদা হয়ে আছে। তাই তো দেখুন, কখনো নিমপিড এলে আসবেন, ঠিক আছে। মেন আশ্রমটার ঠিক অপোজিটে দিকেই বিল্ডিং, বিল্ডিংয়ের নাম আমি ভিডিও শুরুতে দেওয়া থাকবে,
গাছপালা দেখতে পাবেন, নারকেল গাছ থেকে আরম্ভ করে সুপারি গাছ থেকে আরম্ভ করে আম গাছ সব কিছুই আছে। পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ চলো চলো। আবারও আপনাদের বলে দিই, এই নার্সারিটা বায়োফার্টিলাইজার যে কেন্দ্রটি আছে তার ভিতরেই রয়েছে। প্রাইস কিন্তু রিজনেবল, খুব একটা বেশি না। তো এখানে ঘুরতে এলে অবশ্যই দেখতে পারেন, ঘুরে যেতে পারেন, চাইলে আপনার মন পছন্দ গাছও কিনে নিয়ে যেতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম দুপুরের ভোগ গ্রহণ করতে। দুপুরের ভোগ গ্রহণের টাইম ছিল 12:30। আমরা সেখানে ভোগ গ্রহণ করে আমরা চলে গিয়েছিলাম কৈখালী। কৈখালীর সম্পূর্ণ তথ্য আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে নিপিড আশ্রমের, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।